সেটি হলো আল্লাহ তালা জিকির র তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির আল্লাহর জিকিরটা বেশি পরিমাণে করো প্রিয় বন্ধু আল্লাহর জিকির বা দোয়া কোরআন এবং সুন্নায় যত বর্ণিত হয়েছে সেটার পরিধি অনেক বিশাল এত বেশি দোয়া এত বেশি জিকির কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়েছে যে তার সবগুলোকে আয়ত্ত করা খুব সহজ কোনো কাজ নয় বিশ্ববিখ্যাত তফসির কারক আল্লাহ সাদি আদিউর রহমতুল্লাহ আলী তিনি বলেছেন যে আমি নবী সাল্লা সাল্লামের যত দোয়া হাদিসে বর্ণিত হয়েছে এবং কোরআনে যত আস্কার জিকির বা দোয়া বর্ণিত হয়েছে কোরআন এবং সমস্ত দোয়াগুলোকে আমি ঘেটে ঘুটে অনুসন্ধান করে যাছাই বাছাই করে সেখান থেকে ছয়টি দোয়া বের করেছি এগুলো হলো জিস্ট কোরআন সুন্নাতে যত দোয়া পড়তে বলা হয়েছে তার জিস্ট বা সার নির্যাস হলো এই ছয়টি দোয়া এবং ঘুরে ফিরে বেশি বেশি এই দোয়াটি এই দোয়াগুলো করতে বলা হয়েছে আসুন আমরা জেনে নিই সেই সমস্ত দোয়া এবং সমস্ত জিকির যেগুলো কোরআন কোরআনসন্না বর্ণিত হয়েছে তার নির্যাস হলো যে ছয়টি দোয়া সেগুলো কী কী তার প্রথম হলো নবী সাল্লি সাল্লামের প্রতি বেশি বেশি দ্রুত পাঠ করা সলাত এবং সালাম করা সলাত এবং সালাম এটা এমন একটি আমল যে আমলের ব্যাপারে নবী সাল্লি সাল্লাম আলাদা নির্দেশ করেছেন আক সিরু আক তোমরা বেশি পরিমাণ যেমন জুমার দিন সম্পর্কে তিনি বলেছেন জুমার দিনে তোমরা আক সিরুসালাত আলাইয়া তোমরা এই দিনে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো প্রিয় বন্ধু দূরত যে যত বেশি পাঠ করবে আল্লাহ রহমতের ভাগিদার সে তত বেশি হবে আপনি সারাদিন যত বেশি দূরত পাঠ করবেন সন্ধ্যার সময় বা রাতে শুতে যাওয়ার সময় তার একটা প্রভাব তার একটা ফলাফল আপনার চিন্তায় আপনার কর্মে আপনার অনুভবে আপনি অনুভব করতে পারবেন যে আপনি সারা দিন দূরত বেশি পড়েছেন আপনি যে দূরত বেশি পড়েছেন সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন তার নগদ ফলাফল আপনি দেখবেন নাম্বার দুই দ্বিতীয় নম্বর আমল হলো ইস্তেফার বেশি বেশি করা ইস্তেফার এমন একটি আমল যে আমল সম্পর্কে নবী সাল্লা সাল্লাম বলেছেন মান লাম আল মান মানকার আল ইস্তেফার ইস্তেকফার ভাবেও বলা হয়েছে মান লাজিমা ইস্তেফারকে যে আঁকড়ে ধরবে এটাকে যে লেগে থাকবে ইস্তেকফার কে নিয়ে এবং যে ব্যক্তি বেশি পরিমাণে করবে ইস্তেকফারের বহুবিধ উপকারের কথা আমরা সবার সবাই কম বেশ জানি উপকারিতার কথা এর মাধ্যমে বড় বড় বিপদ আপদ দূর হয় আল্লাহর গজব থেকে মানুষ বেঁচে থাকতে পারে আল্লাহ তালা ইস্তেফারের মাধ্যমে আদম আলি সাল্লা ইউনুস আল্লাহ ইহুসাল্লাহ্লা সাল্লামকে বিপদ থেকে রক্ষা করেছেন এবং নবী সাল্লাহসাল্লামও বহু হাদিসে এ বিষয়ে উৎসাহ দিয়েছেন এখানে ইস্তেফার ভিতরে অনাবৃষ্টির সমস্যা দূর হয় অভাবের অনটনের সমস্যা দূর হয় নিঃসন্তান থাকার সমস্যা দূর হয় ইস্তেকফার বেশি বেশি করার মাধ্যমে প্রিয় বন্ধু যত বেশি ইস্তেকফফার করবেন তত বেশি আপনি বিপদ আপদ থেকে আল্লাহ সাল আপনাকে রক্ষা করবেন এটাও বিশেষ করা উচিত নাম্বার তিন ইয়াদ আল জালা আলি ক্রম এটি এমন একটি আমল এমন একটি দোয়া যে দোয়াটি যে জিকিরটি সমাজ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে নবী সাল্লা সাল্লাম মুসনাদে আহমদ এবং সুরান তিরমিজির বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে বলেছেন আলি জু বিয়াদ জালিআ ক্রম তোমরা ইয়াদ জালালিউলি ক্রম এই বাক্যটি এ দোয়াটি এই জিকিরটি বেশি বেশি পরিমাণে করো অধিক পরিমাণে করো এটাকে আঁকড়ে ধরো এটাকে এটা এই দোয়ার মাঝে লেগে থাকো প্রিয় বন্ধু এরকম দোয়া খুব কম আছে যেগুলো ফেরা সাল্লাম এ ধরনের বাক্য বলেছেন বেশি বেশি করার কথা লেগে থাকার কথা ইয়াজ আল জাল ক্রম এ দোয়াটি বলা বা এ দোয়াটি এ জিকিরটি বলার প্রবণতা বা এর অভ্যাসে আমাদের মাঝে নেই বললে চলে এটি বিলুপ্ত আমূলগুলোর মধ্যে থেকে একটি ইয়াজ আল জাল ক্রম এ জিকির এ দোয়াটি প্রিয় বন্ধু এ দোয়ার অর্থের মধ্যে অদ্ভুত এক দারুণ দিক এখানে রয়ে গেছে ইয়াহজল জালাল আল্লাহ স্মাতাল্লাহ নামের এই প্রথম অংশে জল জালাল অর্থ হল হে পূর্ণতার অধিকারী হে সৌন্দর্যের অধিকারী হে সকল কল্যাণের অধিকারী বড়ত্বের অধিকারী মাহত্বের অধিকারী আর ক্রম মানে হলো হে দাতা হে দানশীল আপনি দেওয়ার ক্ষমতা আপনিই রাখেন মাত্র প্রিয় বন্ধু একাধারে আপনি ইয়াজ আল জালআ ক্রম বলে আল্লাহ তালাকে যখন ডাকছেন কেমন যেন আপনি আল্লাহ তালাকে একই সঙ্গে প্রশংসা করছেন আবার আল্লাহ স্মাদার কাছে আপনি চাইছেন তাকে দাতা বলে তিনি জানেন আপনার কি প্রয়োজন অতএব এই বাক্যটিও দিনে রাতে বেশি বেশি পড়া উচিত তিন নম্বর এটা গেল চার নম্বর হলো লাউলা বিল্লাহ নবী সাল্লাম বলেছেন এটাকে কানজমেন কুনুজিল জান্না এটা জান্নাতের যে সমস্ত খনি রয়েছে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ মূল্যবান একটি খনি বলা হয়েছে এটাকে লাহ হউলা উলা কু হতে নবী সদ্দুল্লা ইসলাম সাহাবিদেরকে বারবার বহু সাহাবিকে ওসিয়ত করেছেন এই দোয়াটি পাঠ করার জন্য লাহ হাউলা আলা কু হতে ইলা এই দোয়াটি আপনি যত বেশি পড়বেন এই আল্লাহ বিদ্যিল্লা তার ফলাফল আপনি নগদে দেখতে পারবেন আল্লাহ রহমত আল্লাহর করুণা আল্লাহর পরিকল্পনা আপনার জন্য কি সুন্দর রয়েছে তাতে আপনি সারপ্রাইজ অনুভব করবেন প্রিয় বন্ধু যদি এ লাহউলা আলা কু হতে বেশি বেশি করেন পাঁচ নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো বাতানো আরেকটি দোয়া যেটি ইউনুস আলাইহিস সালামের দোয়া ছিল যেটি কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আল্লাহ ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি আল্লাহ কাছে অত্যন্ত প্রিয় অত্যন্ত পছন্দ একটি দোয়া আল্লাহ স্মাতালা ওয়াদা করেছেন যে এই দোয়ার মাধ্যমে আমি আমার নবী ইউনুসকে যেরকম বিপদ থেকে রক্ষা করেছি ও আলী আল ক্যানজুল মিনিন একইভাবে ইমানদারদেরকেও আমি নাজাদ দেবো মুক্তি দেব রেহাই দেবো এই দোয়ার মাধ্যমে প্রিয় বন্ধু নবী সাল্লা সাল্লামও আমাদেরকে উৎসাহ দিয়েছেন এই দোয়া পাঠ পাঠের জন্য এই দোয়ার ভিতরে যে মর্মস্পর্শী হৃদয়গ্রাহী অর্থ রয়ে গেছে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি পবিত্র আমি অপরাধী আল্লাহ সুবাহান তালা কাছে সারেন্ডার করার মাধ্যমে আল্লাহ তালাকে সবচেয়ে বেশি খুশি করা যায় প্রিয় বন্ধু অতএব এল্লা ইন্ সুহানিকুন্ত জলমিন যেটি আউনুসার ইসলামের দোয়া এটা বেশি বেশি পড়ব সুখ শান্তি বেশি আসবে বিপদাপদ কম আসবে ইনশাল্লাহ ছয় নম্বর যে দোয়াটি সেটি হল সুবাহান্লাহি আল্লাহামদুল্লাহি ওাহ আকবর এহাদি এই দোয়াটি বহু জায়গায় বর্ণিত হয়েছে সকালে সন্ধ্যায় পাঁচাত্তর সালাতের পরে শুইতে যাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ আল্লাহ একশোবার বিভিন্নভাবে এই জিকিরের কথা বর্ণিত হয়েছে অতএব এটাকেও আঁকড়ে ধরি প্রিয় বন্ধু ছয়টি আমল ছয়টি জিকির কোরআন সুন্নাতে ঘুরে ফিরে যত দোয়া যত জিকির কথা বলা হয়েছে তার সার নির্দেশ হলে ছয়টি প্রথম নবী সাল্লাহ সালাম করা দুই দ্বিতীয়ত বিশেষ নবী প্রথম হলো নবী সাল্লাহ আসলামের জন্য সাল্লাহ সাল্লাম পেশ করা দুই নম্বর হল বিশেষ ইস্তেফার করা তিন নম্বর হল ইয়াজুল জাহালআ করাম এই দোয়াটি এই বিশেষ বেশি বেশি করা আল্লাহকে নাম্বার চার হলো লাহাউলা কুয়াতিল্লা বিল্লা বেশি পড়া নাম্বার পাঁচ ইনসুল আসলামের লা লাহ ইহ আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুবিনা জালিমিন এটা পড়া এবং ছয় নম্বর হলো সুবহান উল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহ্লাহ উল্লাহ আকবর এই দোয়াগুলো পড়া প্রিয় বন্ধু এই ছয়টি আমলকে চব্বিশ ঘন্টা ভিতরে আমাদের কন্টিনিউ রুটিন আমল বানিয়ে নিই আজ অবসর সময়গুলো মোবাইলে নিয়ে নিছে ফেসবুকে নিয়ে নিছে প্রিয় বন্ধু কিছু অবসর সময় রাখি জিকির ইবাদতের জন্য নির্জনে এক যখন সুযোগ পাই এগুলো করার চেষ্টা করি আল্লাহ স্মর্তে আমাদের সকলকে তফিক দান করেন জিকির এবং দোয়ার ক্ষেত্রে একটা মূলনীতি আল্লাহ সাদির রহমতুল্লাহ বলেন যে যত বেশি আপনি জিকির বেশি পরিমাণে যত করবেন আল্লাহর মোহাব্বত তত বেশি পাবেন দোয়া যত বেশি করবেন তত বেশি আল্লাহ তালা পক্ষ থেকে কবুল হওয়ার নিশ্চয়তা আপনি পাবেন এবং এই যে সমস্ত দোয়ার মাধ্যমে আরোগ্য লাভের জন্য ব্যবহার করা হয় এগুলো যত বেশি পড়বেন তত বেশি আপনি চিকিৎসা আল্লাহ স্মতাল পক্ষ থেকে পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিক দান করুন ওয়াকুদ আবানা আল আলহামদুলিল্লাহ রবিল্লমী